সালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গরমের মধ্যে দিনের বেলা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে ঘুমাচ্ছে। এটা হচ্ছে আমাদের টাবি বাচ্চাটা, মাত্র মায়ের কাছ থেকে দুধ খেয়ে আলাদা হয়ে শুয়ে আছে সে ফ্লোরে গুটি শুটি মেরে। মাশাআল্লাহ, নিজের শরীর নিজে পরিষ্কার করতে ব্যস্ত সে। ছোট ছোট চোখ দিয়ে মার্বেলের মতো বিভিন্ন জিনিস দেখতেছে সে। জায়গাটা তার পছন্দ না, তার কারণে সরে যাচ্ছে। এই যে ওইদিকে আমাদের বিনোদ মাত্র মায়ের কাছ থেকে দুধ খেয়ে আলাদা হলো, সেও ঘুমাতে ব্যস্ত। ঘুম পাচ্ছে সম্ভবত সবগুলো কয়টা বাচ্চারই। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের শেখজাদা, সে মাত্র দুধ খেয়ে আলাদা হইলো, ঘুমাচ্ছে তাও মায়ের কাছ থেকে। দিনের বেলা ওরা একটা ভালোই অলস সময় পার করে, ওরা অ্যাকচুয়ালি রাতের বেলা ভালোই সজাগ থাকতে পছন্দ করে, নিশাচর প্রাণীর মতো। এদিকে আমাদের ব্ল্যাকবেরি, সেও দুধটা খেয়ে আলাদা হয়ে গেল। আখরোটও দুধ খেয়ে আলাদা ঘুমাচ্ছে, মাত্র দুধ খেতে গেছিল সবাই, মোটামুটি একটু দুধ খেয়ে সবাই ঘুম পাইছে, ঘুমাচ্ছে। মাটাও ঘুমাচ্ছে, এখানে গরম প্রচণ্ড বাই সাইডে, যার কারণে টাইলসে থাকতে ওরা খুব পছন্দ করে, যেমনটা বলছিলাম অ্যাজ ইউজুয়াল। সে উঠে যাইতেছে, খাওয়া দাওয়ার খাওয়ানো শেষ। দেখেন এটা হাত পা ছড়ায় দেখি ঘুমাইতেছে আখরোট আর ব্ল্যাকবেরি। একেবারে হাত পা লম্বা করে টান টান করে ঘুমাচ্ছে আখরোট। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের মাশমেলো, তারও চোখে ঘুম, কিন্তু সে যে সম্ভবত জায়গাটা পছন্দ হইতেছে না, যার কারণে সে এখানে ঘুমাইতে চাইতেছে না, শুধু বারবার জায়গা চেঞ্জ করতেছে ঘুমানোর জন্য। ওইদিকে দেখেন আমাদের বিনোদ, খাবার দাবার শেষ, সুন্দর করে টেবিলের নিচে গিয়ে ঘুমায় পড়ছে সে। এদিকে দেখেন আমাদের ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরির সাথে আমার একটা ভালো সম্পর্ক, ব্ল্যাকবেরি আর আপনার ম্যাশমেলোর সাথে। এরা দুইজন সকালবেলা হইলে খাটে উঠে আমার শরীর মানে চুলকাতে থাকে, পা দিয়ে আঁচড় দেয়। এখন যদিও নখগুলো ছোটো ছোটো, তো আঁচড় দিলে আঁচড়টা লাগে না, আর আলতো করে কামড় দেয় দাঁত দিয়ে, তো দাঁতও এখনও ছোটো ছোটো ব্যথা পাওয়া যায় না। মানে এটা একটা খেলাধুলাই করে, ও আক্রমণের উদ্দেশ্যে করে না, খেলাধুলা খেলতে পছন্দ করে। আমি বুকের নিচে বা পেটে সুড়সুড়ি দিলে এভাবে হাত দিয়ে পা দিয়ে আমার সাথে খেলাধুলা করে। দুইটা বাচ্চা অনেক রেসপন্সিভ, মানে রেসপন্স করে, ওদেরকে যখন নাম ধরে ডাক দিই, আমি নর্মালি প্রত্যেকের আলাদা 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 নাম দিলেও আমি ওদেরকে, ওদের নামগুলো এখনও ডাকা হয় না, কারণ যারা নিয়েছে হয়তো বা তারা আলাদা নাম চেঞ্জ করতে পারে নিয়ে নেওয়ার পরে, এই কারণে আমি ওভাবে এখনও ট্রেন করিনি। তো এদেরকে বাচ্চা বলেই আমি ডাকি, বাচ্চা বলে ডাক দিলে প্রতিটা বাচ্চা মোটামুটি আল্লাহর রহমতে একটু একটু রেসপন্স করে, দৌড়ে চলে আসে খাবারের সময়। ওরা বাচ্চা বলে ডাক দিলে দেখে সে ক্যামেরা লেন্সে দেখতে পাইছে, যার কারণে ক্যামেরা লেন্সের পিছনে দৌড়াদৌড়ি করতেছে। ওরা আল্লাহর রহমতে শরীরের কালার অনেকটা চেঞ্জ হয়েছে, একদম প্রথমে তো একেবারে পুরোপুরি ব্ল্যাক ছিল, এখন যদিও ব্ল্যাক না, ও অ্যাশ অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন হয়েছে খুব সুন্দর। আস্তে আস্তে অ্যাশ কালারটা শরীরে ফুটতেছে, মানে বড় হইতে হইতে মায়ের মতো হওয়ার একটা চান্স আছে। ব্ল্যাক অ্যান্ড অ্যাশ একটা কম্বিনেশন হবে সুন্দর, আর লোমগুলো যখন আরও বড় হবে তখন আলহামদুলিল্লাহ আরও অনেক সুন্দর লাগবে তাকে। জ্ঞান হেলে দুলে কই যেতেছে সে দেখি বাইরে। খাবার দাবার খাইছে তো হয়তো পিপটি করতে পারে, দেখা যাক কী করে সেদিকে। আবার ওর জন্য একটা সিক্রেট প্লেস হচ্ছে এই দরজাটার পিছনে, বারান্দা দরজাটার পিছনে একটা চিপা জায়গা আছে, সেখানের মধ্যে ওরা মানে লুকায় থাকতে পছন্দ করে। তারপর আপনার যারা আমার কবুতরের ভিডিওগুলো দেখেন, আমার কবুতরকে আমি মানে একসাথে ডিমগুলো তা দেওয়ানোর জন্য ওই ওদের একটা প্লাস্টিকের ডিম ইউজ করি, তারা সবাই ওই প্লাস্টিকের ডিমটা আপনার ওই প্লাস্টিকের ডিমটা দিয়ে ফুটবল খেলতে খুব পছন্দ করে। নেক্সট একটা ভিডিওতে দেখাবো না, বলছিলাম না বাচ্চাটা অ্যাকচুয়ালি শোয়ার জন্য জায়গা মানে প্লেস পাচ্ছিল না, এই কারণে সে এখানে এসে ঠান্ডার মধ্যে শুচ্ছে। এ শুরু করে দিল মারামারি, ক্যাট ফাইটটা একটু দেখেন ওদের, সারাদিন এমনটা করে, একজন অন্যজনের কামড়া কামড়ি খামচা খামচি করতে থাকে সারাদিন, নিজেদের মধ্যে ইন্টারনাল একটা খেলাধুলা করে তারা।
ওরা নিজেরা নিজেরা করে করে মা বাবাকেও ছাড় দেয় না। মায়ের যখন দেখা গেল মা খাবার দাবার খেতে গেলে লেজটা যখন পরে থাকে, মায়ের লেজ নিয়ে মারামারি শুরু করে দেয়, খেলাধুলো শুরু করে দেয়। এরপরে বাবার কাছে গিয়েও সেম ইয়ে করে, ওরা খেলাধুলা করে। ওই দেখে আমাদের সুলতান ঘুমাচ্ছে কিন্তু কোনায় গরমের মধ্যে, সে বারান্দা গিয়েই ঘুমাচ্ছে। বলছিলাম না, ও সিক্রেট প্লেসে চলে যাবে, দরজার পিছনে একটা চিপা আছে, সেখানে ঘুমাইতে পছন্দ করে, ওদিকে চলে যায়, ঢুকে ঢুকে চেষ্টা করতেছে দোনো জনেই। ঢুকে গেছে অলরেডি একজনে, ব্ল্যাকবেরি ঢুকে গেল সেখানে, এই তো এখন ইয়েও ঢুকে গেছে, আপনার ম্যাশমেলও ঢুকে গেছে ওখানের ভিতরে দরজার চিপাই দিতে দেখা যাচ্ছে না, নাইলে দেখাইতাম আপনাকে। ওরা ওই যে এখানে চিপার মধ্যে নিচে ফ্লোরে, জায়গাটা মোটামুটি ঠান্ডা আছে, একটু আড়াল, তো ওরা ওখানে থাকতে ওরা পছন্দ করে। আর এরা তো দেখতেই পাচ্ছেন এখানে ঘুমাচ্ছে এখনও, মোটামুটি এই সময়টা তো ওরা অনেকটা লম্বা একটা ঘুম দেয়। ওদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি বেড়ে যায় হচ্ছে রাতের বেলা, রাতে যখন আমি শুতে যাই তখন ওরা খাবার দাবার খেয়ে তখন একটু দৌড়াদৌড়ি করার চেষ্টা করে। কিন্তু বাচ্চা তো এখনও ফ্লোরে রাখতে চায় না, কারণ রাতের শেষ অংশে হয়তো দেখা যায় এখনও ঠান্ডাটা একটু পরে। তাই জোর করে আমি আমার বেডে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখানে লাইট অফ করে রেখে দিই। কেউ কেউ থেকে যায় বেডের মধ্যে, কেউ নেমে যায়। তবে সকালবেলা উঠে আলহামদুলিল্লাহ প্রতিটা বাচ্চাকে আমি বেডের মধ্যে পাই, এটা একটা প্লাস পয়েন্ট। তো আজ এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।